টেস্টিং ঈদ মুবারক তুলি শুরু হইলো আমার আপনাকে দিয়ে প্রথম ঈদের মেসেজ আমি সবাইকে আসলে ঈদ মুবারক দেওয়ার জন্য লাইভে আসছি ঈদ মুবারক জিসান জাসিম ওকে বাঁধন ঈদ মুবারক ব্রো শাহন ঈদ মুবারক এই তো এই তো ভালো আছি ভাই ঈদ মুবারক নীলাদ্র নির্জন ভাইয়া ঈদ মুবারক আপনাকে ঈদ মুবারক ঈদ মুবারক সাবিনা কাদির শাহ বিনা কাদের সরি আমি আসলে মানে বলতে খুব আর পড়তে খুব মানে প্রবলেম হচ্ছে আচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ভাইয়া ঈদ মুবারক সবাইকে হ্যালো জাস্ট এটা বলার জন্য আর কি হে বন্ধু আমি কিন্তু হাত ধুচ্ছি হাত ধোবেন অবশ্যই হাত ধোবেন এটা অবশ্যই আপনার দায়িত্ব সত্যি কথা বলতে সৌরভ সৌরভ ইদ মুবারক ওকে ইদ মুবারক আহ হ্যালো চন্দ্র হ্যালো আপু কি অবস্থা ইদ মুবারক আশরাফুল আপনাকে ইদন মুবারক ফজের আব্বি আচ্ছা ওনাকে পড়ছি মোহাম্মদ ফাইজুল্লাহ ইদ ব্রো ব্র আর কে কে আছেন দেখি সবাইকে একটু ইদ দিতে চাই ভাবিকে আচ্ছা নিবিড় ইদ মুবারক আর কে কে আছেন দেখি আশরাফুল আপনাকে ঈদ মুবারক টিনের চালে ক্রো ঈদ মুবারক ব্রো এম সজীব খুব সুন্দরভাবে আমাকে উইশ করলো থ্যাংক ইউ সো মাচ দ্যাট নাইস তুষার মাহমুদ কেমন আছেন ভালো আছি ঈদ মুবারক আপনাকে ফয়সাল আবিদ ঈদ মুবারক ঈদ মুবারক আপনাকেও মাইশা ঈদ মুবারক ব্রাদার বিচ্ছুর ভয়েসে ঈদ মুবারক প্লিজ ঈদ মুবারক সবাইকে যাই হোক আহ এটা বলার জন্যই আসলাম সবাইকে দেখি যত পারি ইদ বলবো ফেনা উঠতে থাকুক আমি চা খাইছি কেমন আছেন কাকা কাকা ভালো আছি আপনাকে ঈদ মুবারক শরিফুল ভাই ইদ মুবারক বিচ্ছু সিরিজটা জু ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে থ্যাংক ইউ দিল আপনি নুহাশকে থ্যাংক ইউ দেন এটা ওর ওর প্রজেক্ট আমি জাস্ট অ্যাক্টিং করছি আ সোহানুর রহমান কথা আছেন ঈদ মুবারক তুষার মাহমুদ ইদ মুবারক আপনাকেও শামীম রহমান উই মেট অ্যাট নিকতন ওকে শামীম হ্যালো কে অবস্থা আশরাবুল ইসলাম ইদ মুবারক রো ইদ মুবারক ঈদ মুবারক ওকে ইদ মুবারক মসজিদে গিয়ে খাওয়া হলো না তোবারক আহ নেক্সট টাইম করোনা শেষ হলে পরে বারক ঈদ মুবারক ঈদ মুবারক বলতে বলতে উঠে গেল বাট ঈদ মুবারক সবাইকে আর কি আচ্ছা আপনাদের ঈদ কেমন কি কাটলো আচ্ছা ঈদে তো গান পাইলাম না আচ্ছা গান আছে ভাই ওই আমার নাম বন্ধু একটাই আছে ওটাই শোনেন আপাতত আর মিউজিক ভিডিও হতে পারে না কারণ হচ্ছে আপাতত মিউজিক ভিডিও কোনো শুটিং হচ্ছে না মানে আমি শুটিং করতে পারিনি এবং শুটিং করাটা খুব রিস্কি তাই আমি আর কি করতে পারতেছি না বাট গান রেডি আছে গান ছাড়া যাবে কেমন কাটলো আজকের দিনটা ভালো ছিল ভালো ছিল আহ রাগ করছি কেন ভাই রাগ করার কি হলো আচ্ছা সালাহউদ্দিন এই মুবারক এই মোবারক আপনাকে আমি সবাইকে এই মুবারক দেওয়ার জন্য আসলে আসলাম পূর্বা ও মাই গড লিসং ফার্স্ট টাইম ইউ লাইফ ইদ নোয়ারক এই মুবারক আপনাকে পূর্বা অ্যাভ অ্যা গুড ইদ সালামী লাগবে আমার তোর জো ডিজিটাল সালামী দেওয়ার উপায় নেই আসলে ভাইয়া বন্ধু বয়সে কথা বলতে থাকেন পুরা লাইফটাই ন এটা আসলে বন্ধুর ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার থাকতে হবে এছাড়া না ভাইয়া একটা গান শোনান দুই লাইন অনলি শোনাবো দিন আজকে টেস্ট লাইভ করতেছি সামনে একটু প্রপারলি লাইভ করবো সো আমি আজকে সবাইকে আসলে মোবারক দেওয়ার জন্য আর কি লাইভটা করলাম আমি সকালতে বেলা থেকে চিন্তা করছিলাম যে পোস্ট করব কিছু কিন্তু কি পোস্ট করব কি পোস্ট করব কিছুই পোস্ট করা হয় নাই তো সবাইকে আসলে ঈদ মোবারক বলার জন্য আসলাম এবং আপনাদেরকে আমি একটা জিনিস বলার জন্য আসলাম যে আমার নতুন ওয়েব সিরিজ আসছে আমি যেটাতে একটা পাপেটার অ্যাক্টিং করেছি সেখানে আমি বয়েস ছিলাম এটা হচ্ছে বন্ধু প্রজেক্টটার নাম এটা হচ্ছে আমরা খুব ভালো ভালো রেসপন্স পেয়েছি আপনারা যদি বন্ধু দেখে থাকেন আপনার কাছের বন্ধুকে এটা আর কি শেয়ার করবেন এবং তাদেরকে ফোর্সফুলি দেখাবেন যদি না দেখতে চায় এবং ফোর্সফুলি হাত ধোয়াবেন ওকে এটা বলার জন্য ইদ মোবারক আসলাম আপনার নেক্সট গান কবে পাবো ভাইয়া মূলত ঝাঁকা ঢাকা গান নেক্সট গান আসতে একটু সময় লাগতেছে বিকজ দেখেন এখন যেটা হচ্ছে সমস্যা যে আমরা যে ক্রাইসিসের ভিতরে যাচ্ছি এখন শ্যুটিং করাটা পসিবল না আর আমার মিউজিক ভিডিও কল গ্রো করাটাও খুব ক্রিটিক্যাল আসলে আচ্ছা আর কে কে আছেন ঈদ অনেক বোরি হয়েছে তোমার কেমন কাটলো ঈদ আমারও বোরিং হয়েছে আমি কলর ডিউটি খেলতেছি ওয়ারজন খেলতেছি সো এই হচ্ছে আর কি কেস যাই হোক আমাদের এখানে দুশো দুশো ছয়জন আছেন আমি সবাইকে ঈদ মুবারক দেওয়ার জন্য আসলাম এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় থাকবেন বাসা থেকে বাইরে যাবেন না অবশ্যই হাত ধোবেন আর যেটা বারবার বারবার বলতে বলতে মুখের ভিতরে ফ্যানা হয়ে ফ্যানা হয়ে উঠে গেছে আমার তো যেটা হচ্ছে যে সবাই কি মোবারও বলার জন্য আসলাম এবং আপনারা যেটা হচ্ছে যে সকালবেলা থেকে পোস্ট করতেও করব করব করলে কিছুই পোস্ট করা হয়নি তো সেটাই বাসার ভিতরে ভিডিও গেম খেলেন বেশি করে ওয়েব সিরিজ দেখেন যেটা ইচ্ছা আপনার পছন্দের কোনো শো দেখেন পছন্দের মুভিজ দেখেন দরকার বললে যে কোনো ধরনের মজার কাজ করতে পারেন যেটা হচ্ছে যে অনেকেই দেখলাম যে ভাষা ট্রেনিং দিচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজ শেখা ট্রাই করতেছে চলেন আমরা তাহলে অগলি ওগলি ট্রাই করে দেখতে পারেন আর আমি আরও কিছু কমেন্ট পড়ি চলেন ভাইয়া কেমন আছেন নো মান আমি ভালো আছি ইনমোবারক আপনাকে নিম্মি নামি ইনমোবারক ঈদের চাঁদ আকাশে সালামি দাও বিকাশে সুপার এখন না পরের বার আমি ফকির আসলে শ্রাবণ ইসলাম শান্ত ও মাই গড আমার স্কুল মেট শান্ত কে অবস্থা কেমন আছো ভাই ঈদ ম্যান শান্ত আমার অনেক আমার কলেজের বন্ধু এবং আমি আসলে একই কলেজ ওর সাথে লেখাপড়া করেছি আমরা একসাথে আর কি এস এস সি আর কি লেখাপড়া করেছিলাম নতুন গানের লিরিক্যাল অডিও রিলিজ করেন লিরিক্যাল অডিও অবশ্যই রিলিজ করা যায় আমি আসলে গানগুলো খুব যত্ন নিয়ে বানাই তো লিরিক ভিডিও আসলে দিয়ে আমি চাই আপনারা যেন খুব মজা করে ইন্টে মানে জিনিসটা দেখতে পারেন তাই আসলে ভিডিও করি আর আপনারা হয়তোবা মনে করতে পারেন আমি হয়তোবা অনেক সময় নেই অথবা আমি হয়তো এমনি বসে আছি না আমি এমনি বসে নেই আমি কাজ করছি আর যেটা হচ্ছে যে আপনাদেরকে একটা থ্যাংক ইউ দেওয়ার জন্য আসতাম যে কারণ আমরা বিচ্ছুর জন্য আমরা অনেক কষ্ট করেছি নুহাস অনেক কষ্ট করেছে আমি লিঙ্ক দিয়ে রাখব বিচ্ছুর পুরো প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখছি ইউটিউবে আপনারা চাইলে দেখতে পারেন অ্যান্ড আরও একটু দেখি সবাইকে ঈদ দিতে থাকি সবাইকে প্রপার লিদ দিতে থাকি আর কই ও নাইস বেশি বেশি করে হরর মুভি দেখি সেঞ্চুরি গুড ফর ইউ শাহনা আক্তার ইউ লুকিং সো হ্যান্ডসাম থ্যাংক ইউ সো মাচ আমি হ্যান্ডসাম না চুলগুলো অনেক বড় হয়ে গেছে আর কি তোর জো ইদ রক আইডেল ইদ রক টু ইউ ব্রো ইদ ইনোভারক থ্যাংক ইউ সো মাচ আম্মু সালাম দিয়ে আম্মু সালাম আলাইকুম পাঠা দিচ্ছি মানে বলে দেবো সমস্যা নেই এখান থেকে বললাম এটা হচ্ছে লাইট সালাম আর একটা হচ্ছে হেভি সালাম ওটার মানে সামনাসামনি গিয়ে দিব আচ্ছা কোয়ারেন্টাইন গান বানান কথা বলেন প্লিজ বন্ধুর বয়সে বেশি না ভাই এটা কথা বলা যাবে না এখন আসলে এমনি আপনাদের সাথে একটু হায়ালো করার জন্য ঈদ আসলাম আমি খুব একটা লাইভ করি না আপনাদেরকে ঈদ মোবারক বলার জন্যই আসছি আর এটাই আসলে আর কিছু বলার নাই আমি এরপরে একটু ইনস্টাগ্রামে যাব সবাইকে সেখানে ঈদ মোবারক দিয়ে আসবো আর খুব শীঘ্রই আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা লাইভ করবো আমি যেটা হচ্ছে যে আপনারা চাইলে আমার সাথে লাইভ লাইভে আমাকে কোয়েশ্চেন করতে পারেন প্রশ্ন প্রশ্ন করতে পারেন আমি উত্তর দিব ভিডিও কলের ভিতরে গেস্টের রিকোয়েস্ট থাকবে আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারবেন যাই হোক এটার জন্যই থ্যাংক ইউ সো মাচ সবাইকে আপনাদের সবাইকে অনেক অনেক ঈদ মোবারক এবং ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ